নির্বাচন সুষ্ঠুভাবে না হলে পরিণতি হবে ভয়াবহ বলে হুঁশিয়ার করে দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। তিনি বলেছেন, প্রহসনে নির্বাচন হচ্ছে, অতীতের কোনো নির্বাচনে এভাবে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়নি, এটি লজ্জাজনক। পুলিশকে এভাবে ব্যবহার করলে শাস্তি পেতে হবে বলেও সতর্ক করে দিয়েছেন ডক্টর কামাল। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, কেউ যদি দাবি করে দেশে সুশাসন আছে, এর চেয়ে মিথ্যা আর হতে পারে না। নির্বাচনের আর কয়েকদিন বাকি থাকলেও পুলিশ বেআইনিভাবে নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেন তিনি। এই যে ইলেকশনের মধ্যে যেভাবে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় তারা অ্যারেস্ট করছে, বিনা কারণে অ্যারেস্ট করছে। আমি তো বেশ অনেকগুলো ইলেকশনের সময় বেঁচে থেকেছি, দেখেছি এই ধরনের অবস্থা কোনো দিন দেখি নাই, যে এক্ষুনি অবিলম্বে পুলিশকে এই সব কাজ থেকে বিরত থাকতে বলেন। পুলিশকে এইভাবে অপব্যবহার যদি করতে থাকেন, বিশ্বাস করেন, আমার কি হয় না হয় এটা কিছু আসে যায় না, আপনাদের কি বলবো, শাস্তি হবে, বিচার হবে, শাস্তি হবে। নির্বাচনের বাকি দিনগুলোতে অন্তত নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান ডক্টর কামাল। ক্ষমতা অধিকারকে কাজে লাগান, ইনশাল্লাহ ভালো নির্বাচন হয়, উজ্জ্বল ভবিষ্যৎ আমি সামনে দেখছি। না করতে পারলে ভয়াবহ পরিণত হবে, এটা সবাইকে মনে রাখতে হবে। এইগুলো প্রহসনের মধ্যে গিয়ে যে নির্বাচনের নামে প্রহসন, তথাকথিত নির্বাচনে বলে দেন আমরা দিয়ে দিই, এই পুলিশ টুলিশকে কষ্ট দেওয়া লাগে, মানে আমরা 300 সিট চাই। আপনি তো অভিনন্দন বলেছেন যে আমি আরও পাঁচ বছর থাকতে চাই, আমার অনেক কি অসম্পন্ন কাজ সম্পন্ন করতে হলে, আর ওই পাঁচ বছর পরে আরও কিছু অসম্পন্ন থাকবে, আমি বলবো যে আরও পাঁচ বছর থাকে। অসম্পন্ন কাজ থাকার জন্য যদি আয়োগকে এভাবে বৃদ্ধি করা যায়, আলহামদুলিল্লাহ সবাই করবে যে পাঁচ বছর পরে ভাই আমার কিছু অসম্পন্ন থেকেছে, আমরা আরও পাঁচ বছর থাকবো, এটা একটা নিয়মে পরিণত হতে পারে। আর কি বলবো, এসব দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে, এইগুলোই শাস্তি। ডক্টর কামাল হোসেন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নেই, প্রধান বিচারপতি সহ বিচারপতিদের যাতে অবসরের পরও মানুষ সম্মান করে সেভাবে বিচার করা উচিত। যতগুলো জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।